ইতিহাসের বইয়ে ইতিহাস নিয়ে খেলেছে এনসিটিবি, জাতির পিতার বাবার নামও ভুল সেখানে। চ্যানেল 24 এর অনুসন্ধানে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরও 18টি ভুল এবং অসঙ্গতির খোঁজ মিলেছে। এমন ভুল বারবার করা এনসিটিবিতে সংস্কার আনার পরামর্শ শিক্ষাবিদদের। মাসুদুর রহমানের রিপোর্ট। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইয়েও ভুলের ছড়াছড়ি। নবম দশম শ্রেণীর তিন বইয়ের ভুল নিয়ে গেল 2 জানুয়ারি প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24, জানিয়ে এরই মধ্যে সংশোধনী দিয়েছে এনসিটিবি। এবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বইয়ে ইতিহাস নিয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতি ধরা পড়েছে চ্যানেল 24-এর অনুসন্ধানে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ছেলেবেলার মুজিব শিরোনামে 7 পৃষ্ঠায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান ছিলেন সরকারি অফিসের কেরানি, অথচ তিনি ছিলেন আদালতের সেরেস্তাদার। বাদ দেওয়া হয়েছে শেখ শব্দটিও। পদটি আজও দেশের সব জেলা জজ আদালতে বহাল আছে। কেরানি শব্দটি সাধারণত তাচ্ছিল্য করে বলা হয়। সৈয়দ মুস্তফা আলী তার বই কেনা প্রবন্ধে যেমন বলেছেন মাছিমারা কেরানি, একই পৃষ্ঠার 2 জায়গায় কেরানি শব্দটি লেখা হয়েছে। ওই বইয়ের 71 পৃষ্ঠায় ভাষা আন্দোলন শিরোনামে আন্দোলনের বর্ণনায় কোথাও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়নি। একই বইয়ের 3 জায়গায় কোথাও বাঙালি রশ্মিকার দিয়ে, কোথাও বাঙালি দীর্ঘইকার দিয়ে, আবার কোথাও লেখা হয়েছে হুয়াইগয় দিয়ে বাঙালি। 77 পৃষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার শিরোনামে লেখা হয়েছে কর্নেল ওসমানীকে জেনারেল পদ দিয়ে সেনাবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। শুদ্ধ হচ্ছে তিনি কর্নেল পদে থেকেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আর দেশ হানাদার মুক্ত হবার পর জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 70 পৃষ্ঠায় রাজনৈতিক সংযোগ শিরোনামে লেখা হয়েছে তোমরা তো জানো 25 মার্চ মধ্যরাতে নিজ বাড়িতে গ্রেপ্তার বরণ করার আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদকে নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রাম যেন এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু গ্রেপ্তার বরণ করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন, এই শব্দটি প্রথম জাতীয় সংসদে বলেছিলেন খালেদা জিয়া। প্রবীণ শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আনার হোসেন বলছেন পাল্টাতে হবে পুরো এনসিটিবি, না হলে এমন ভুল হতেই থাকবে। ভুল মানুষ মাত্রই হয়, তবে মানুষের দায়িত্ব ভুল শুধরানো, সেই কাজটি এনসিটিবি কেন করেনি? এনসিটিবি এখন বলছে বই ছেড়ে দিয়ে সারা বছর ধরে ভুল সংশোধন করবে, এটা তো একটা খেলো যুক্তি হলো। এই যুক্তিতে গত বছরের ভুল সহ এবারের বই ছাপার কোনোই যুক্তিসঙ্গত কারণ নাই, আর ছাপার মান এটার জন্য দায়ী এনসিটিবি কর্মকর্তাবৃন্দ। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী পদে শিক্ষাবিদদের অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সংশ্লিষ্টরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। পাঠ্যবইয়ে ভুলের চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে, এই অভিযোগ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির। জানান পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় কিছু ভুল থাকতেই পারে, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে ভুল খুঁজে বের করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যতটা না বইয়ের আসলে ভুল, তার থেকে বেশি এখন প্রচারণা যেটা, সেটা অপপ্রচার এবং অসত্য প্রচার। সেটা হচ্ছে যেগুলো আমাদের বইতে নেই সেইগুলো নানানভাবে অন্যান্য দেশের বইয়ের ছবি, অন্যান্য দেশের বইয়ের কন্টেন্ট যেগুলো সেই দেশেও চলে না, সেই সব দিয়ে বলা হচ্ছে এগুলো আমাদের দেশে আছে। এক বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে 11%, চাল ডাল থেকে তেল সাবান সব কিছুর দরই ঊর্ধ্বমুখী, বাজারে এই দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। যাতে সবচেয়ে খারাপ অবস্থা নিম্নবিত্তের, দাম বাড়ার পেছনে নানা কারণ বলা হলেও ক্রেতাদের ধারণা সবই কারসাজি। নীল মাহবুবের রিপোর্ট। কারওয়ান বাজারের জরিনা আলু পটলের ব্যাগ বস্তা কুড়িয়ে আয় করলেও সেই রোজগারে আলু পটল কেনাটাই হয়ে পড়ে দায়। দাম কম আর অন্য তরকারি ভাত এটি সবই দাম আছে। আমি বাজার করি না, আমি ভাত কিনে খাই, পটলের ভাত কিনে খাই 3 বেলা, এই 50 টাকা 60 টাকা 70 টাকা একা চলে। এই যেমন শাহজালাল, বসির কিংবা ইকবাল, সারা বেলা অন্যের বাজারে ঝুড়ি ভরলেও দিন শেষে শূন্য ঝুড়ি নিয়ে ফিরতে হয় ঘরে। বারাদেশম চাই তখন ফিয়া যায়, ওরা নিজের তার নিজের ছেলে নিয়ে যায়, মাথায় ঘিরে নিয়ে যায়, হাতে ঘিরে নিয়ে যায়,
এই অবস্থা দাঁড়িয়েছে। আর আপনাদের ইনকাম? ইনকাম নাই মোটেই। কেন? মানুষ বাজার করে না তো। ভালো নেই দ্রব্যমূল্যের বাড়তি দামের সাথে পাল্লা দেয়া এমন অনেক জীবনই। সাধারণের নাভিশ্বাসটাই কেবল বাড়ছে তা নয়, ক্রেতার পাশাপাশি বিক্রেতার জীবনেও আছে আয় ব্যয়ের কাটছাঁট। আমাদের অবশ্য একই পরিস্থিতি, আমরা তো সাধারণ মানুষের বাইরে না, আমরা সাধারণ মানুষের ভিতরে। মানে আমাদেরকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে অন্য কি অন্য ইয়ের সাথে আর কি, বুঝছেন? ধরেন এদিকে বেড়ে গেলে আরেকদিকে কমে যাচ্ছে বাজেট, এরকম। বাজার ঘুরে দেখা মিলল গদবাধা সেই একই চিত্রের। সবজির দাম বাড়তি, মাছের দর যদিও কমের দিকে, তবে তাও হাতের নাগালের বাইরেই রয়ে গেছে। আর মাংসের বাজার ক্রেতা শূন্য। বিক্রেতা দায় চাপালো আমদানি আর পরিবহন সংকটের উপর। এখন তো পরিবহন খরচ তো অবশ্যই বেশি, তারপর মানে সবজির আমদানিটা একটু কম কম থাকার কারণে যায় মানে আপেলও সব কিছুর দামটা আবার বেড়ে গেল। চাষের মাছটা দাম কম, আর যেটা বিল খালের নদীর মাছটা ওইটা একটু দাম বাড়ছে। দামও বাড়ছে, প্লাস ক্রেতাও নাই, দেখেন আমরা অলসভাবে বসে রয়েছি। অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির ভূত জেঁকে বসেছে শস্য আর পণ্যের ভেতর, যাকে তাড়াতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ আর ব্যবসায়ীদের সদিচ্ছা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য সরবরাহে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজ পাঠানোয় রাশিয়ার আচরণে তাজ্জব বনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন জেনে বুঝেই রাশিয়া এমনটা করেছে যা তিনি আশা করেননি। আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হয়েছে, তাই রুশ জাহাজ গ্রহণ করেনি বাংলাদেশ। মংলা বন্দরের উদ্দেশ্যে ডিসেম্বরের শুরুর দিকে দেশ ছাড়ে রাশিয়ার জাহাজ আরসা মেজর। 24 ডিসেম্বর বন্দরে পৌঁছানোর কথা জাহাজটির। এর চার দিন আগে আসে মার্কিন বার্তা, নিষেধাজ্ঞা থাকায় ওই জাহাজকে বন্দরে ভিড়তে না দেওয়ার অনুরোধ করে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ভারত যায় জাহাজটি, সেখানে ভিড়তে না পেরে ফেরত যায় নিজ দেশে। রোববার পররাষ্ট্রমন্ত্রী সার্বিক বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, জেনে শুনে রাশিয়া কিভাবে পাঠালো মার্কিন নিষেধাজ্ঞা থাকা জাহাজটি, আর প্রতিমন্ত্রীর মতে সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্ব রূপপুরের প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়া। আফটারঅল স্যাংশনে আছে, আমরা স্যাংশনওয়ালা জাহাজ গ্রহণ করতে চাই না। হ্যাঁ, আমাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে এই অবস্থায় আমরা, এবং আমাদের কাছে খুব তাজ্জব লেগেছে রাশিয়া জেনে শুনে এটা স্যাংশন জাহাজের নাম পরিবর্তন করে পাঠিয়েছে, আমরা সেটা আশা করিনি। সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্ব হলো লেজিটিমেট পদ্ধতিতে এটা আমাদের কাছে পৌঁছে দেয়া, এবং আশা করি সেটি হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের নতুন রাষ্ট্রদূত, দেখা করেন সচিব ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে সাংবাদিকদের বলেন রোহিঙ্গা সংকট সমাধানে থাকবে বেজিং এর সহায়তা। রোহিঙ্গা সংকট সমাধানে বেজিং বাংলাদেশের পাশে আছে, আমরা সবকিছুই করব বলে কথা দিয়েছি, সম্প্রতি সীমান্তের পরিস্থিতিরও খবর রেখেছি। চীনের রাষ্ট্রদূতকে বিস্তারিত এটা জানিয়েছি যেন তারা মিয়ানমার সরকারের সাথে আলোচনা করে, এবং সে প্রত্যাশা করছে যে এই ধরনের সংঘাত যেন ভবিষ্যতে না হয়। বাংলাদেশের চাওয়া মিয়ানমার সীমান্ত শান্ত রাখতে ভূমিকা রাখবে বেইজিং। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে তিনটি বিদেশি জাহাজ মংলা বন্দরের জেটিতে নোঙর করেছে। মংলা বন্দর কর্তৃপক্ষ জানায় সকালে 7 নম্বর জেটিতে বঙ্গবন্ধু সেতুতে নির্মাণাধীন রেলওয়ে ব্রিজের স্টিল পাইপ নিয়ে নোঙর করে পানামার পতাকাবাহী এমভি কুইয়াশান। দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে পানামা এবং রাশিয়ার পতাকাবাহী আরও দুটি জাহাজ বন্দরের 8 এবং 9 নম্বর জেটিতে নোঙরের পর পণ্য খালাস শুরু হয়। শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। আখিরে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। স্রষ্টার কাছে প্রার্থনার পর আবার সেই জনস্রোতে ফিরে আসা আপন ঠিকানায়। মেহেদি মিরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষ দিন। এরপর মুসল্লিদের প্রস্তুতি আখেরি মোনাজাতে অংশ নেয়ার। স্রষ্টাকে ডাকছেন সবাই, দুই হাত তুলে নিজেকে সঁপে দেন আল্লাহর দরবারে। অবুঝ শিশু থেকে বৃদ্ধ যে যেভাবে পেরেছেন মনের সব আকুতি দিয়ে প্রার্থনা করেছেন, ক্ষমার পাশাপাশি চেয়েছেন দোয়া।
প্রায় 30 মিনিটের এই মোনাজাতে অংশ নিতে আশেপাশে কমপক্ষে 5 কিলোমিটার এলাকায় জড়ো হন লাখো মানুষ। মোনাজাতে বিশ্ব মানবতা ও দেশের শান্তি কামনা করা হয়। এবার মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা ইউসুফ বিন সাদ। আমরা দোয়া করব যেন দেশ যেন ভালো থাকে, দেশ যেন আরো ভালো হয়, আরো অগ্রগতির দিকে এগিয়ে যায়। মুসলিম মমিনাত সবার জন্য, সবার কল্যাণ যাতে হয়, সবাই যাতে এই দিনের পথে আসতে পারে, ইসলাম যেন সারা বিশ্বে চলতে পারে, এক মেহনতের উপর চলতে পারে, সেজন্য আমরা দোয়া চাই। অনেক মানুষ জানে না কীভাবে তারা নামাজ পড়বে, কীভাবে দিন শিখবে, এই জন্য বেশি থেকে মানুষ ইসলামের আলোচনায় বেড়ে যেতে পারে, সেই জন্য এই ইসলামা জড়ো হওয়া। মোনাজাত শেষে ফেরার পালা, সড়ক পথে যে যার মতো করে ছুটে চলেন আপন নীড়ে। গণপরিবহন কম থাকায় রেল সড়ক ও নৌপথে ছিল উপচে পড়া ভিড়। শেষ হলো বিশ্ব ইজতেমা 2023 সালের পর্ব। আগত মুসল্লিরা বলছেন দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে নির্বিঘ্নে যাতে বিশ্ব ইজতেমা পালন করতে পারে সে ব্যবস্থা করবে তাবলিগ জামাতের সংশ্লিষ্টরা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সংকটকালে সরকারকে সহযোগিতা করছে না বিএনপি, উল্টো সংঘাতে জড়ানোর চেষ্টায় দলটি, এমন অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তার মতে আন্দোলন আর নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। দীর্ঘ 19 মাস পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর 16তম সাধারণ সভা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে নিমতলা বস্তির জায়গা হস্তান্তর, ঢাকার ভেতরে আলাদা 4টি বাস টার্মিনাল নির্মাণ, বর্ষার আগেই সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ সহ আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে সমন্বয়হীনতা লক্ষ্য করা হয়েছে। সিটি কর্পোরেশন এবং ঢাকার আশেপাশের কয়েকটি জেলা অধিক্ষেত্র আরও প্রসারিত করা, এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত আছে এখানে, সে কারণে উচ্চ পর্যায়ে আমরা আলোচনা করে এ বিষয়ে ডিসিশন নেব। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্ব ব্যাংক প্রতিনিধি প্রশংসা করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নে বিশ্বের বিস্ময় বাংলাদেশ। কিন্তু এরপরও যখন আমরা রাস্তায় বেরোই সেখানে শৃঙ্খলার দারুণ ঘাটতি, সড়কে শৃঙ্খলার অভাব, পরিবহনে শৃঙ্খলার অভাব। বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বর্তমান কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে, আওয়ামী লীগ সরকার শুধু ফ্যাসিলিটেট করবে, রুটিন ওয়ার্ক করবে, ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে। আন্দোলন ঘিরে বিএনপির হাক ডাককে অন্তঃসার শূন্য বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। করে তো দশতানিকে উৎখাতি করে দিয়েছিলেন, কই পতন কোথায় হলো? এখন মানুষ তো আপনাদের পতন চাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আগামীর আন্দোলনের জন্য আরো বড় ঐক্য প্রয়োজন, আর সরকার পরিবর্তন করতে হলে আন্দোলন করতে হবে মাঠে থেকে। শহীদ আসাদের 54তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ আসাদের 54তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, সভায় বক্তারা বলেন গণ অভ্যুত্থানে জীবন দেয়া শহীদ আসাদের দেশে এখন গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই চলছে, সেই লড়াইয়ে পতনের আতঙ্কে আছে আওয়ামী লীগ। অতীতের আকাশের এই যে উজ্জ্বল আত্মত্যাগ আজকের বাংলাদেশে তা একটা নতুন দিক নির্দেশনা হিসেবে সামনে এসেছে, যে বুকে রক্ত ঢেলে বুকে গুলির ভয়কে উপেক্ষা করে রাজপথে আমাদের নামতে হবে এবং সেই সংগ্রাম গড়ে তুলতে হবে। সমস্ত রাজনৈতিক দল এখন কোনো না কোনো শেপে, কোনো না কোনো ফর্মে কমন একটা লক্ষ্যে একসাথে লড়াই করছে। পতনের ঘণ্টা যখন বেজে যাবে তখন তাদের মুখে রাল থাকবে না। তার এই আত্মত্যাগ, এটাকে আমরা কীভাবে অস্বীকার? বিএনপির শীর্ষ নেতা বলেন আগামীর আন্দোলনের জন্য আরও বৃহত্তর ঐক্য প্রয়োজন, সরকার পরিবর্তন করতে হলে আন্দোলন করতে হবে মাঠে থেকেই। আরো তীব্র গতিতে আন্দোলন চলবে, অবশ্যই চলবে। আন্দোলনের তো একটা নিজস্ব ধারা আছে, তার একটা নিজস্ব বিজ্ঞান আছে, তার নিজস্ব একটা কেমিস্ট্রিও আছে। আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আরো ঐক্যবদ্ধ হব। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে জনগণই আমাদেরকে পথ বাতলে দেবে, আমি এটা বিশ্বাস করি। আমি নই, কিন্তু জনগণ আমাদেরকে সেই পথ দেখাবে যে কোন পথে গেলে আমরা এই প্রবল এই দানবকে আমরা পরাজিত করতে সক্ষম। তৎকালীন পূর্ব পাকিস্তানের সমস্ত নেতাদের অভিযোগ, বিরোধী দলের উপর দমন পীড়ন করে দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে সরকার।
মুক্তি আসবে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সারা ইসলাম যে দৃষ্টান্ত রেখে গেছেন তা দেশের ইতিহাসে প্রথম। ব্রেন ডেথ হওয়ায় দান করেন কিডনি আর চোখের কর্নিয়া, যা মৃত্যু পথযাত্রী চারজনকে বাঁচিয়েছে। এমন উদাহরণ দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে বলে মনে করেন তার মা শবনম সুলতানা। তুষার লস্করের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। ঘরজুড়ে কত আঁকিবুকি, পেন্সিলের খোঁচায় স্কেচে কোথাও নিজস্বই, কোথাও ঠাই পেয়েছেন প্রিয় কেউ, আবার বিমূর্ত প্রতিকৃতিতেও ফুটে উঠেছে মনের অব্যক্ত কথা। এই শিল্পীর নাম সারা ইসলাম। জানতেন চলে যাবেন যে যাওয়াটা স্বাভাবিক আট দশজনের মতো হবে না, কারণ ছোটবেলায় ধরা পড়ে বিরল রোগ, যে রোগে শরীর জুড়ে অজস্র টিউমার জন্মাতো। সেই ছিটে ফোটা দাগেই নিজেকে ভালোবাসতেন আর স্বপ্ন দেখতেন বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংয়ের মতো কিছু করতে, যিনি তার চেয়েও বেশি শারীরিক জটিলতাকে হার মানিয়েছিলেন। ওটা দেখতে মানে শঙ্কা ছিল, আবার আশাও ছিল। আশা নিরাশার একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আমরা দুজনই বসবাস করছিলাম। এই যে অপারেশনের আগে কিছু স্কেচ বুকে কিছু স্কেচ করে গেছে, ওর ইচ্ছে ছিল ডিজিটাল আর্ট নিয়ে সে কাজ করবে এবং অনেক করেছে। মানে ইন দি মেন টাইমে ওর ফেসবুকে অনেক পোস্ট আছে যে ওর আর্ট, ওর প্যাচার দাগা দাগি, এটাও একটা সিরিজ আকারে পোস্ট করেছে। জানান সারা গুরুত্ব দিতেন মানুষের পাশে দাঁড়াতে, ছুটে যেতেন যে কারো বিপদে আপদে। মানবিক যেই কল্যাণগুলোর জন্য যা কিছু আছে, মানুষকে মানুষের জন্য রক্ত জোগাড় করা, ওকেও অনেকবার রক্ত দিতে হয়েছে, ওর নিজের রক্ত লেগেছে, ওর রোগটা তো আসলে সাধারণ রোগ ছিল না। যাবার আগে নিজের চোখ আর কিডনি দান করে সারা চারজন মানুষকে বাঁচিয়েছেন, তাই মার কাছে তার মৃত্যুর দুঃখবোধ হয়েছে গৌরবের ভালোবাসার। ওর শেষ হয়ে হলো না, কারণ শেষ হবে না, সে যতদিন এই পৃথিবী থাকবে ওর কথা অবশ্যই স্মরণ করতে হবে। ওর মনে যদি এটা না আসতো, যদি দিতে না চাইতো, আমি তো হুট করে ডিসিশন নিতাম না। বলেন অন্যরাও যদি সারাকে অনুসরণ করে তবে এই মরণ সার্থক হবে। কিন্তু ও বলতো যে আমি কিছু বুঝতে পারতাম না মা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দুই দিন বিরতির পর কাল মাঠে ফিরছে বিপিএল। দুই দিনের জন্য ঢাকায় ফিরছে আসর। কাল দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর 1:30, আর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল, আর এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। সব নির্বাচনেই মাঠ প্রশাসন সহযোগিতা করে থাকে, আগামী নির্বাচনেও তা অব্যাহত থাকবে। সচিবালয়ে একথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন সরকার পরিচালনায় এবং মাঠ প্রশাসনে সিদ্ধান্ত বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নির্দেশনা থাকবে জেলা প্রশাসক সম্মেলনে। আগামী 24 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলবে এই বছরের ডিসি সম্মেলন। শীতের এই সময়ে রোগ জীবাণু এবং ধুলাবালি বেড়ে যায়, তাই জীবাণু এবং দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।